আনুষ্কা কিছু করার আগেই আগুন হাত থেকে গ্লাসটা কেড়ে নিল, কেড়ে নিয়ে দূরে ফেলে দিল সে। আগুন ভীষণ ভয় পেয়েছিল তার আনুষ্কার এমন বিহেবে। সে আর যাই সহ্য করুক, কিন্তু আনুষ্কার কোনো ক্ষতি সহ্য করতে পারবে না। আগুন আনুষ্কার কাছে এসে তাকে জড়িয়ে ধরল। আনুষ্কা ছেড়ে দিতে চাইল, বাট আগুন তাকে ছাড়ল না। আগুন আনুষ্কাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর বলল, ডিয়ার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমার হাতে এই কাঁচের টুকরো দেখে। যখন তুমি নিজের গলায় গ্লাসের টুকরো ধরলে, তখন তো মনে হয়েছে আমার গলাটাই কেউ কেটে দিচ্ছে। আমার তখন দুনিয়া উল্টে পাল্টে গিয়েছিল, মনে হয়েছিল তোমাকে যেন হারিয়ে ফেলেছি। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, তুমি শুধু আমার, আর তাই তোমাকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারি না, অ্যান্ড পারবও না। তোমার জায়গায় রেজিস্টার হয়েছে আমার মনে, আমার বডিতে, আমার পুরো দুনিয়ায়। তুমি ছাড়া আমি অপূর্ণ, তুমি আমার জীবন, আমার জীবনের চলার সাথী। আগুন একদমে কথাগুলি বলল আনুষ্কাকে। আনুষ্কা এবার কোনো কিছু বলল না, সে চুপচাপ শুনল। সে প্রথমে আগুনকে নিজের থেকে দূরে সরানোর জন্য ধাক্কা দিলেও এখন দিচ্ছে না। আনুষ্কা একটা ঘোরের মধ্যে আছে। আনুষ্কাকে আগুন হালকাভাবে ছেড়ে দিল। আমি তোমাকে পুরো আমার করতে চাই, এজন্য যা যা করা দরকার তাই করব আমি। যত দূর যাওয়া দরকার তত দূর যাব আমি। সরি ডিয়ার অনুষ্কা, আমি যে হেল্পলেস, তোমাকে তো আমার হতেই হবে, এতেই আমরা সুখে থাকবো, অ্যান্ড আমাদের মঙ্গল। আনুষ্কা আগুনের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমি এখন প্রস্তুত নই, বাট তাকে কেন জানি বাধা দিতে মন চাইছিলাম। তারপর গায়ে সর্বশক্তি দিয়ে আমি ওনাকে ধাক্কা দিলাম। আগুন ধাক্কা খেলেও তার সামলে আবার আমাকে এসে জড়িয়ে ধরলো। আনুষ্কা এবার যা করলো তার জন্য আগুন মোটেও প্রস্তুত ছিল না। আনুষ্কা আগুনের শেরওয়ানি ধরে একটান মেরে ছিঁড়ে ফেললো। আসলে বারবার ধাক্কা দেওয়ার পরও আগুন তাকে জোকের মতো জড়িয়ে ধরেছিল, এজন্য আনুষ্কা আচমকা রেগে এমন কাজ করেছে। আগুন এমন বিহেভ দেখে জাস্ট অবাক, সে জোরে জোরে হাসতে লাগলো। আগুনের হাসিটা আমার যেন স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ এই হাসির আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে তার মাঝে। যা বুঝতে গেলে আমি আর কখনোই আগুনের কাছ থেকে মুক্তি পাবো না, বরং সারা জীবন এখানে বন্দী হয়ে থাকবো। ডিয়ার সুইটহার্ট, তুমি তো দেখছি আমার থেকে অনেক এগিয়ে, রোমান্স করে এত তাড়া তোমার, তুমি নিজেই কাজটা সহজ করে দিলে। তাহলে তোমার হাজবেন্ড হিসেবে আমাকেও তো তোমার কাজ সহজ করে দিতে হবে, তাই না ডিয়ার? বলেই উনি আমার দিকে এগোতে লাগলো, আমি চোখ বন্ধ করে পিছোতে লাগলাম। আমি মনে মনে বারবার চাইছি আজকে যেভাবে হোক আমাকে বাঁচতেই হবে হায়েনার কাছ থেকে। আগুন এক পর্যায়ে আমাকে দেয়ালের সাথে মিশিয়ে ধরলো। হে ঈশ্বর, কোথায় তুমি? আমাকে বাঁচাবে হায়েনার কাছ থেকে, সাহায্য করো আমাকে এখান থেকে পালাতে। তখন আগুন আমার কানের কাছে এসে বলল, আই লাভ ইউ সো মাচ ডিয়ার, সো আর ইউ রেডি? বলেই আনুষ্কাকে কোলে নিয়ে বিছানায় চলে গেল। আনুষ্কা এখনো ভয়ে তার চোখ বন্ধ করে রেখেছে। আমি চোখ খুলতে চাঁদের আলোতে আগুনের ফেসটা দেখতে পেলাম। কিছু বলার আগে আগুন তার ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি শত চেষ্টা করছি নিজেকে ছাড়াতে, বাট অবশেষে ক্লান্ত হয়ে হার মেনে নিলাম। এদিকে আগুন তার আনুষ্কাকে পুরোপুরিভাবে নিজের করে নিল। রাত প্রায় শেষ, আনুষ্কা ঘুমিয়ে পড়েছে আর আগুন তাকে দেখছে। আজকে আমি অনেক খুশি, আমি আমার অনুষ্কাকে নিজের করে নিয়েছি, এখন থেকে ওকে হারানোর ভয়টা অনেক কম হবে, সেটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। বাট আরেকটা কথা ভাবতেই তার মন খারাপ হয়ে গেল। সে যা করেছে সেটা তার নিজের জন্য করেছে, বাট আনুষ্কা তো এসবের জন্য তৈরি ছিল না। তার কথা কি একবার ভাবা উচিত ছিল না আগুনের? আমি যা করেছি তা সবই তোমাকে পাওয়ার জন্য, আমার ভালোবাসায় কোনো কমতি নেই, এজন্য ঈশ্বর আমাকে মাফ করে দেবে নিশ্চয়ই। আমার মতো তোমাকে আর কেউ কখনো এত বেশি ভালোবাসবে না, এটা যেদিন বুঝবে সেদিন তুমি আর আমার উপর রাগ করতে পারবে না। অনুষ্কার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কানের কাছে মুখ নিয়ে বললাম, সরি ডিয়ার, আই লাভ ইউ সুইটহার্ট। এদিকে আনুষ্কার বাবা আর কমিশনার আনুষ্কার খোঁজ পেয়ে পুরো পুলিশ ফোর্স নিয়ে আগুনের বাংলো বাড়িতে রওনা দিয়েছে। সকালে আনুষ্কার চোখ খুলতেই আগুনকে তার খুব কাছে দেখতে পেল। গুড মর্নিং ডিয়ার, তোমাকে নতুন জীবনের শুভকামনা,
আজকের এই নতুন সকালটা আমাদের জন্য অপেক্ষা করছে। আনুষ্কা এক লাফে বেড থেকে উঠে বসল। আগুন শুধু মুচকি মুচকি হাসছে। আনুষ্কা নিজেকে খেয়াল করলো, তারপর নিজের সিচুয়েশন দেখে নিজেই লজ্জা পেল আর নিজের দুই হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারছি আমার ডিয়ার লজ্জা পাচ্ছে, তাই আমি আর তাকে লজ্জা দিলাম না, একটা চাদর নিয়ে অনুষ্কার গায়ে জড়িয়ে দিলাম। অনুষ্কা এখনও মাথা নিচু করে আছে। ডিয়ার, তুমি এখনও লজ্জা পাচ্ছ? আমি কি তোমার পর? আমি তো তোমার স্বামী, তাই না? তাহলে এখন এত লজ্জা পাওয়ার কী হলো? অনুষ্কা চোখ বন্ধ করে কথাগুলি শুনছে। আমি বিষয়টি খেয়াল করলাম, ওকে একটি তোয়ালে দিয়ে বললাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে। অনুষ্কা তোয়ালেটা নিল না, সে চোখ বন্ধ করে আছে। ডিয়া, কথা কানে যাচ্ছে না তোমার? কি বলছি শুনতে পাচ্ছ না তুমি? এখনই গিয়ে ফ্রেশ হয়ে এসো, তারপর দুজনে মিলে করব, আর ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নেব আমাদের নতুন জীবনের জন্য। মনে মনে বললাম, এটা নতুন জীবন নয়, এটা আমার শেষ জীবন। আজ থেকে আমি মৃত, আমার আর কোনো অস্তিত্ব নেই। আমি আজ থেকে আমার মাঝে নেই, আমার বলতে আমার কাছে আর কিছুই নেই। আগুন এবার রেগে লাল হয়ে বলল, ডিয়ার, তুমি তো ভালো কথা শোনার মানুষ না। ও, আমি তো ভুলেই গেছিলাম তোমার জন্মদাতাকে, তোমার বাবার মেয়েই তো তুমি, তাই তো এমন আচরণ তোমার। এক থেকে তিন বলবো, এর মধ্যে ওয়াশরুমে না গেলে নিজের হাত দিয়ে তোমাকে পুরো ওয়াশ করব, তখন দেখবে কেমন মজা লাগে। আনুষ্কা এবার চোখ খুলল, বড় বড় চোখ করে আগুনের দিকে তাকালো। এক দুই বলার সাথে সাথেই অনুষ্কা ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ পর অনুষ্কা বের হলো। অনুষ্কা বের হতে দেখলাম একটা নীল রঙের শাড়ি পরেছে, অনেক সুন্দর লাগছে তাকে। বাট আমি খেয়াল করলাম তার শাড়িটা ঠিক পরা হয়নি। আগুন আমার কাছে এসে কপালে হাত বুলালো, তারপর আমার শাড়িতে হাত দিল। আমি ভয় পেয়ে একটু পিছিয়ে গেলাম। টেনশন করো না, এখন কিছু করব না, শুধু শাড়িটা ঠিক করব। শাড়ি ঠিক করার নামে আমাকে টাচ করা, এটা কি আমি বুঝি না নাকি? কিছু বললে তুমি? অনুষ্কা রেগে জোরে বলল, না। আমি মুচকে হাসি দিলাম, তারপর শাড়ি ঠিক করে দুজনে নিচে গেলাম। অনুষ্কাকে একটা চেয়ার টেনে বসালাম, সার্ভেন্টরা টেবিলে খাবার দিল। তখন আমি ইশারা করে সবাইকে চলে যেতে বললাম, সবাই চলে গেল। অনুষ্কা চুপচাপ দেখছে কি হচ্ছে। তখন আমি বললাম, খাবারগুলো সার্ভ করো ডিয়া, আর এখন থেকে তুমি আমায় খাবার সার্ভ করবে, বলেই একটা রোমান্টিক হাসি দিলাম। দেখলাম অনুষ্কা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমি পারবো না, অন্য কাউকে দিয়ে করান। কি বললে তুমি? কেন, আপনি শুনতে পাননি? আবার বলছি, আমি পারবো না। যা বলেছো বলেছো, এখন চুপচাপ যা বলেছি সেটা করো, তা না হলে কিভাবে করতে হয় সেটা তো তুমি ভালোই জানো। কি করবেন আপনি? আমাকে মারবেন আপনি? এটা ছাড়া আর কি করবেন আপনি সেটা আমিও দেখব। খাবার সার্ভ করবো না আমি, আর এটাই আমার শেষ কথা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আগুন চুপচাপ উঠে দাঁড়ালো চেয়ার থেকে, আনুষ্কার দিকে একবার তাকালো, তারপর খাবার সহ পুরো টেবিলে একটা লাথি দিল, তারপর হাত দিয়ে টেবিলটাকে ধাক্কা দিয়ে ভেঙে ফেললো। আনুষ্কা ভয়ে চোখ বন্ধ করলো, আর সার্ভেন্টরা ভয়ে দৌড়ানো শুরু করলো। পুরো বাড়ি যেন থমথম করছে আগুনের গর্জনে। দেখো আমার মাথা ঠিক নেই, কোনো কিছু ঘটার আগে রুমে যাও ডিয়া। আগুন চিল্লিয়ে কথাগুলি বলতেই আনুষ্কা এক দৌড়ে রুমে চলে গেল। আনুষ্কা রুমে গিয়ে চুপচাপ বেডে বসে রইল। একটু পর অনেকগুলো পায়ের আওয়াজ পেল আনুষ্কা। হঠাৎ দশজন সার্ভেন্ট রুমে আসলো, আগুন তাদের পিছনেই ছিল। আনুষ্কা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, আগুন কি করতে চাইছে সেটাও বুঝতে পারছে না। হাই ডিয়ার, প্রিপারেশনটা কেমন নিচ্ছি দেখে বলো তো। আনুষ্কা বেড থেকে উঠে দাঁড়ালো, জিজ্ঞাসা চোখে আগুনের দিকে তাকালো। সে কি বুঝতে পারছো না কিছু, তাই তো? আজকে আমাদের এখানে অতিথি আসবে, আমাদের আশীর্বাদ করবে, সেজন্য তাদের অতিথি সেবা করার ব্যবস্থা করছি। অতিথি মানে কারা আসবে? সেটা এলেই বুঝতে পারবে, হাতে ইশারা দিয়ে সার্ভেন্টদের চলে যেতে বললাম। সার্ভেন্টরা যেতেই অনুষ্কাকে খাবার খাওয়ার জন্য বললাম। আমি বিরক্ত নিয়ে খাবো না বললাম, তখন আগুন নিজের শার্টের দুটো বোতাম খুললো আর শয়তান একটা হাসি দিয়ে বলল, কিভাবে খাবে সেটার ওষুধ আমার কাছে আছে। অনুষ্কার কাছাকাছি আসতেই অনুষ্কা বলল, খাবো আমি, আমার খেতে লেগেছে অনেক, দয়া করে আমাকে খেতে দিন।
আর এই শার্টের বোতামগুলো প্লিজ লাগিয়ে নিন, আপনি যা বলবেন আমি তাই করব। আপনার খাবার সার্ভ করব, আপনার কাপড় ধোবো, আপনার জন্য রান্না করব, ঘর ঝাড়ু দিয়ে দেবো, ঘর ওয়াশও করব, আপনার সব কাজ করব। আমি আপনার সারা জীবনের দাসী, এখানে বন্দী হয়ে থাকবো। আনুষ্কা ভয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করতে করতে একদমে কথাগুলি বলল। আগুন তো অবাক, এইটুকুটো যে আনুষ্কা সঠিক লাইনে এসেছে, এই ডোজটা মাঝে মাঝে দিতে হবে তাহলে। আনুষ্কা আবার বেডে বসে পড়ল, আগুনও আনুষ্কার পাশে গিয়ে বসলো। তারপর সার্ভেন্টের রেখে যাওয়া প্লেটের খাবার খাইয়ে দিতে লাগলো আনুষ্কাকে। আনুষ্কা ভয়ে চুপচাপ খাচ্ছে। খেতে খেতে আগুনের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো, সে ইচ্ছে করে আনুষ্কার মুখে আর ঠোঁটে কিছুটা খাবার লাগিয়ে দিল। আনুষ্কা সেটা বুঝতে পারেনি। ডিয়ার, তোমাকে তো বলেছি এমন কাজ করবে না, তারপরে এমন কাজ কেন করলে? অনুষ্কা ভয় পেয়ে ভাবতে লাগলো যে সে আবার কি কাজ করলো। কাঁদো কাঁদো গলায় অনুষ্কা বলল, আমি আবার কি করলাম? আমি কিছু করিনি, বিলিভ করুন প্লিজ। আমি মুচকি হেসে বললাম, অনেক বড় কাজ করেছো তুমি, এটার শাস্তি তো পেতে হবে তোমায়। দাঁড়াও, শাস্তি দিচ্ছি তোমায়। বলে আগুন আমার মুখে লেগে থাকা খাবারই নিজের ঠোঁট লাগালো আর ধীরে ধীরে তা চেটে খেতে শুরু করলো। অনুষ্কা তার চোখ বন্ধ করে রেখেছে আর আমি আমার নিজের কাজ করতে থাকলাম। তারপর এক পর্যায়ে থামলাম, অনুষ্কার ফেসটা তোয়ালে দিয়ে মুছে দিলাম আর নিজের হাতও ওয়াশ করলাম, বাট আমি নিজের ঠোঁটটা মুছলাম না। কি করে মুছবো? এখানে যে আমার জীবন, আমার ডিয়ারের মিষ্টি ছোঁয়া লেগে আছে। খাওয়া শেষ হলে অনুষ্কাকে বললাম, ডিয়ার, তোমাকে আমার দাসী বা বন্দি বানানোর জন্য বিয়ে করিনি, এগুলোর জন্য আলাদা লোকজন আছে আমার। তোমাকে আমি আমার রানী বানানোর জন্য বিয়ে করেছি আর তুমি সর্বদা আমার হৃদয়ে রানী হয়ে থাকবে। আরেকটা কথা নিজের মাথায় ঢুকিয়ে নাও, তুমি শুধু আমার, তোমাকে নিজের করে রাখার জন্য এত কিছু করেছি আমি, দরকার পড়লে আরও অনেক কিছু করব তোমাকে নিজের করে পাওয়ার জন্য। এজন্য যত দূর যাওয়ার প্রয়োজন হয় যাব, যত বাজে হওয়ার দরকার হয় হব, তবু তোমাকে ছাড়বো না, তোমাকে আমার হতেই হবে, অ্যাট এনি কস্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কথাগুলো বলার সময় আগুনের চোখ ফেস লাল হয়ে গেছিল। আমি চুপচাপ ওনার কথাগুলো শুনছি, কিছুই বলছি না। আমি ভাবছি গত জন্মে হয়তো এমন কিছু করেছিলাম যার জন্য এমন ডেঞ্জারাস লাভার, সরি ডেঞ্জারাস বর আমার কপালে জুটেছে। আমার আর নিস্তার নেই হায়নার কাছ থেকে, সেখানে লুকোবো, ধরে ফেলবে আমাকে আর নিজের কাছে বন্দি বানিয়ে রেখে দেবে। আগুন আনুষ্কার মাথায় হাত বুলিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে রুম থেকে চলে এলো। চলে আসার সময় আই লাভ ইউ সুইট হার্ট বলে চলে এলো। আনুষ্কা বেচারি আঁচল দিয়ে নিজের ঠোঁট মুছে ইচ্ছে মতো বকতে থাকলো। প্রায় এক ঘন্টা পর বাংলোতে বুলেটের আওয়াজ হলো। আনুষ্কা তো বেড থেকে এক লাফে উঠে বসলো। সার্ভেন্টরা সব একসঙ্গে জড়ো হলো। হঠাৎই আরাম সাহেব আর কমিশনার বাংলো ড্রয়িং রুমের মধ্যে ঢুকলো। আগুন সোফায় পায়ের উপর পা তুলে পেপার পড়ছিল, এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি, সে কিছুই জানে না এমন। এই সেই ক্রিমিনাল, হু দা হেল আর ইউ? হ্যালো শ্বশুর মশাই, হোয়াটসঅ্যাপ? সোফা থেকে উঠে হাসি দিয়ে কথাগুলো বলল, হোয়াট ননসেন্স? শ্বশুর মশাই, আমি আপনার জামাতা, আপনার একমাত্র মেয়ের বর আমি, তাহলে আমি আপনার জামাতা হলাম তাই না? কি জাতা বলছিস, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি, কোথায় আমার মেয়ে? কমিশনার, এই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করুন আর আমার মেয়েকে খুঁজে বের করুন। তা তো অবশ্যই করব, এই ক্রিমিনালটাকে জেলে ঢুকিয়ে দু চারটে ঘা দিলেই গড়গড় করে সব বেরিয়ে আসবে। শহরের নামি দামি বিজনেসম্যানের মেয়েকে কিডন্যাপ করার মজাটা বের করব। আগুন চুপচাপ শুনছে আর হাসছে। আরাম সাহেব আগুনের হাসি দেখে রেগে গিয়ে বলল, কি হলো কমিশনার, এখনো এই ক্রিমিনাল এখানেই দাঁড়িয়ে আছে কেন? একে এখনই অ্যারেস্ট করুন আর আমার মেয়ে কোথায় তা জিজ্ঞেস করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আগুন মির্জা। আগুন সোফায় পায়ের উপর পা তুলে বলল, আমার অপরাধ, আমি কি করেছি? বেশ শান্ত গলায় বললাম কথাটা। শয়তান, তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস, আবার বলছিস কি করেছিস, তোকে এবার উচিত শিক্ষা দেব জেলে নিয়ে গিয়ে। কি প্রমাণ আছে আমি আপনার মেয়েকে কিডন্যাপ করেছি? প্রমাণ নিয়ে আসুন, তারপর কথা বলুন। কমিশনার, কিছু বলছেন না কেন? কমিশনার আমার কথায় একমত দেবে, উনিও জানেন প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না।
পুরো মিডিয়া চ্যানেল জানে তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস, আবার তুই বলছিস কোনো প্রমাণ নেই। শ্বশুর মশাই ভুল বললেন, আমি কাউকে কিডন্যাপ করিনি, মিডিয়া জানে আমি বিয়ে করেছি, আমার ওয়াইফকে সবার সাথে পরিচয় করে দিয়েছি মাত্র। পকেট থেকে একটা পেপার বের করে দেখালো আগুন। আনুষ্কার আগুনের ম্যারেজ সার্টিফিকেট দেখলো আগুন। আরমান সাহেব আর কমিশনার অবাক। এটা হতে পারে না, এই ক্রিমিনাল মিথ্যা বলছে, কমিশনার একে অ্যারেস্ট করুন। সরি স্যার, প্রমাণ ছাড়া আমি কিছু করতে পারবো না, একমাত্র আনুষ্কা ম্যাডামই পারে এইসবের সমাধান করতে, উনি যা বলবেন তার উপর ভিত্তি করে আমরা স্টেপ নেব। এই তো কমিশনার সাহেব সব বুঝেছে, শ্বশুর মশাইয়ের তো বয়স হয়েছে তাই বিষয়টি বুঝতে পারছে না। ঠিক আছে, তাই হোক, ডাক আমার মেয়েকে, তারপর তোকে জেলে দেব। আপনার মেয়ে নয়, বলুন আমার বউ। আমি হাসতে হাসতে সোফা থেকে উঠে অনুষ্কাকে ডাক দিলাম। অনুষ্কা ডিয়ার, একটু নিচে আসো তো, তোমার সাথে কে দেখা করতে এসেছে দেখে যাও। আর কত রুমে বসে থাকবে গো, এবার একটু নিচে এসো তো। অনুষ্কা ডিয়ার, কোথায় তুমি? আনুষ্কা ধীরে ধীরে নিচে এলো। সবাই তা দেখল, আনুষ্কার বাবা মেয়েকে এতদিন পর দেখে জড়িয়ে ধরলো আর কান্নাও করে দিল। আনুষ্কাও কান্না করতে থাকলো, এতদিন পর তার বাবাকে দেখে তার কোনো হুঁশ নেই। তাদের সাথে আরও অনেকেই আছে, বিশেষ করে আগুন। অনেক হয়েছে, এবার তো আপনারা থামুন, আমাকেও লক্ষ্য করুন, আমি তো এখানে আছি, আমাকেও কেউ জড়িয়ে ধরুন। শ্বশুর মশাই, আপনি শুধু আপনার মেয়েকেই দেখছেন, আমি তো আপনার একমাত্র মেয়ের জামাই, সেটা ভুলে গেলে চলবে? ও গো ডিয়ার, কিছু বলো, একা একা বাবার আদর নেবে? বলেই হাসতে লাগলো আগুন। আরমান সাহেব রেগে বলল, শাট আপ ইউ রাস্কেল, তুই আমার জামাই না, তুই একটা ক্রিমিনাল। অনুষ্কামা, বলো তো কি হয়েছে, এই লোক তোমাকে কিভাবে কিডন্যাপ করেছে? তোমার কোনো ক্ষতি করেনি তো? একবার বলো শুধু, তারপর দেখো আমি কি করে এই ক্রিমিনালটার। বাবা, আমি সব বলছি, আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি আর এই লোককে বিয়ে করেছি। তুমি মেনে নেবে না তাই আমি তোমাকে কিছু না বলে চলে এসেছি। উনি আমার স্বামী আর তোমার জামাই, আমি ভুল করেছি বাবা, আমাকে প্লিজ মাফ করে দাও, আমার স্বামী আর আমাকে মেনে নাও বাবা। কমিশনার আর আরমান সাহেব পুরো অবাক। কি বলছো এসব, তোমার মাথা ঠিক আছে? বুঝতে পেরেছি এই শয়তান তোমাকে ভয় দেখিয়ে সব বলাচ্ছে, তুমি ভয় পেও না মা, আমি তো আসি, সত্যিটা বলো। ও সব সত্যি বলেছে, আমি আপনার জামাই, আপনার মেয়ের স্বামী, আমাদের মেনে নিন, আমাদের হানিমুনে যেতে হবে তো, আপনাকে গ্র্যান্ড চাইল্ড উপহার দেব, তাই না ডিয়ার? এসব মিথ্যে তোর কথা এগুলো, অনুষ্কা সত্যি বলো। জাস্ট ওয়েট, আপনাদের বিলিভ করাচ্ছি যে অনুষ্কা সব সত্যি বলেছে। এ কথা বলেই আগুন আনুষ্কার আঁচল দিয়ে ওদের দুজন মুখ ঢেকে ফেলল। হাই বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পেলে খুব শীঘ্রই ভিডিওর পরবর্তী পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন, তাদেরকে আরও উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।